1,30,00,000 মানুষ পৃথিবীর নানা দেশে কাজ করে আমাদের লোকেরা। অনেক সুবিধা অসুবিধা আছে আমি মানলাম, কিন্তু এটা পাকিস্তান থাকলে, এই পাকিস্তানে 1,00,00,000 বাঙালিরা বিদেশে যাইতে পারত, 10,00,000 পাসপোর্ট পাইত না, বিদেশে যাওয়া তো দূরের কথা, 10,00,000 পাসপোর্ট পাইত না। আমার কিন্তু মাঝে সাঝে, পানির বোতলটা দাও, আমার কিন্তু মাঝে সাঝে খারাপ লাগে, এদেশের অনেক মানুষই মুক্তিযুদ্ধের কথা, মুক্তিযোদ্ধাদের কথা মনে রাখে নাই। কত বড় বড় দালান হয়েছে, আমি দলাপাড়া দিয়ে আসবার সময় দেখলাম কত বুড়ে বুড়ে দালান হয়েছে, মানে টিনের ঘরও থাকতো না। আমি তো সেখানে রাজাকার হয়েছিল কি ভুইয়া জানি না, শওকত ভুইয়া, ঠিক, শওকত ভুইয়ার বাড়িতে আমি রাজহাঁস খাইছিলাম একটা, হাই রে শক্ত। হারুন ছিল ওই যে ঈশের কি বলে আমাদের সারাবাড়ি বাসের সিদ্দিকির ভাইস্তা, ওই হারুন ছিল সাথে আমার ভুইয়া বাড়িতে, বড় দেখে রাজহাঁস জবকেরে খাইতে দিচ্ছে, ঝোল খুব টেস্ট হয়েছিল, কিন্তু মাংস এক টুকরাও সিরবার মতো ক্ষমতা আমি কাদের সিদ্দিকি ছিল না। আজকে 78 বছর বয়স হয়েছে, আমি এখন মাংস খাই না, বঙ্গবন্ধু মারা যাওয়ার পরেই আমি মাংস আর খাই না। গত 8-10 বছর শুধু কোরবানির মাংস একবার বা দুইবার আমি খাইছি, তাছাড়া আমি মাংস মুখে দিই না। এখনো আমার দাঁত শক্ত আছে, কিন্তু আজ থেকে 53 বছর আগে ভুইয়া বাড়িতে এক টুকরা মাংসও আমি ছিঁড়তে পারি নাই, এইরকম খাবার দিছিল আমার। কিন্তু ঝোলটা বড় সাংঘাতিক ভালো হয়েছিল, খুব সম্ভবত চামারা চালের ভাত ছিল, খিদা লাগছিল, ভালোভাবে খাইয়া ওখান থেকে আমি চলে গেছিলাম। কিন্তু সেই ভদ্রলোক যে কেন রাজাকার হইল, যুদ্ধের শুরুতে আমি তার বাড়িতে খাইলাম আর লোকটা যায় রাজাকার হইতে গেল, আর কোনো কাজ পাইল না। আমার একটা বদনাম হয় না যে আমি যার বাড়িতে খাইছি সে রাজাকার হয়েছে, সে কিছুই হইতো না, এমনিই থাকতো পইরা, মনে করছে রাজাকার হইলে আমি বাদশাহ হইয়া গেলাম গা। আমার ঘরে বাদশাহ আজকাল এই মিটিং করে আমার কাছে মনে হয় বাদশাহ না, ও সম্রাট হয়ে গেছে গা। আমি এই রকম সুন্দর এত উপস্থিতি আমি এই এলাকায় এর আগে কখনো দেখি নাই। দলাপাড়া যে মিটিং করেছিলাম সে মিটিংও এর মতো এত ভালো হয়েছিল না। আপনাদের ধন্যবাদ দেই, আপনারা দয়া করে আমার গামছাটা একটু ধরেন, আপনাদের সম্মান বাড়বে, এখন যা আছে তার চেয়ে অনেক সম্মান বাড়বে। আমার সঙ্গে মাস দুই আগে আমার বুইনের দেখা হয়েছে, বুঝছেন আওয়ামী লীগালারা তো পাগল হয়ে গেছে কাম, বিএনপির আবার দুই একজনে খুব রাগারাগি করছে, হ্যাঁ এরকম, ওরাও কিন্তু তলে হাত দিয়ে দেখে নাই। আমি জানি আদুলির গরমে হাতির মাথায় ব্যাঙে লাথি মারে, এটা আমি জানি, নানান কথা কইছে। আর এখন ফেসবুক তো একটা আছে, খালি যা ইচ্ছা কইলেই হয়, আমি যে কইন আল্লাহ বিচার করব, আল্লাহ কলম নিয়েই তার যে আছে কি বলে ফেরেস্তাগুলা যারে যে ডিউটি দিছে সেখানে কলম দিয়ে যে একটারে ডিউটি দিয়ে রাখছে, সে আর কলম উঠাই না। আমি আমার বোন ডাকছে এখন না যেয়ে পারা যায়, আমার কতদিন ভাত খাওয়াইছে, রাত দুটো পর্যন্ত আমার জন্য ভাত নিয়ে বসে থাকছে। আমি হলাম মায়ের ছেলে, তা আমি কারো ডাক বন্ধ করব, তার মধ্যে আবার বঙ্গবন্ধুর মেয়া, আর আমি হলাম বঙ্গবন্ধুর জীবন গেছি, খুব খেয়ে পেয়ে গেছে গা। হেই বিএনপি আলাগরে বলি,
আচ্ছা আমি তো খালেদা জিয়ার সাথে দুই ঘন্টা একা একা বৈঠক করছি, দুই ঘন্টা। আমার বউ গেছিল সেখান থেকে বাইরে, কিন্তু আমি বলছিলাম যে আমি রাজনীতিতে এসেছি শেখ মুজিবকে দেখে। আমি না আনলে একটা রিক্সাওয়ালা হইতাম, নাহলে গরুর রাখাল হইতাম। আমি বঙ্গবন্ধুকে দেখে রাজনীতি করি। এই দেশে সব পুরুষেরা, যুবকেরা প্রেম করে, মেয়েরাও করে, পোলারাও করে। আমি কোনো প্রেম ট্রেম করি নাই। আমার প্রেম ছিল বঙ্গবন্ধুর সাথে, সেই প্রেমে আমার দেশপ্রেম হয়েছে, আমি দেশকে ভালোবাসতে শিখেছি। ওনার ওই বাড়ির থেকে বেরিয়ে বলছিলাম যে আমি বঙ্গবন্ধুর রাজনীতি করছি, যতদিন বেঁচে থাকবো বঙ্গবন্ধুকে বুকে ধারণ করে লালন করে আমি রাজনীতি করে যাব। কে হেদিন খারাপ লাগে নাই, হেদিনও বঙ্গবন্ধুর কথা কইছি, আজকেও বঙ্গবন্ধুর কথা বলি। আমি রাজনীতি করি বঙ্গবন্ধুর জন্যে। আমি জানি আওয়ামী লীগ বড় দল, তাদের ক্ষমতা বেশি, আমি জানি। বঙ্গবন্ধুকে বিক্রি করে যে লাভ সেটা আওয়ামী লীগের অনেক বেশি হয় আমার চাইতে, কিন্তু আপনারা কেলাইয়া গেলে তখন কিন্তু আমার গামছাই নৌকারে শক্ত করে ধরে রাখব। নৌকার যদি হাইল না থাকে, আগে তো তবু বাদাম আসিল, হে বাদামও নাই, এখন ভটভটি লাগিয়ে দিচ্ছে, পানিও ফুরিয়ে গেছে। নৌকার কি খুব একটা দাম বেশি দিন থাকব? আমার গামছার দাম কিন্তু কিয়ামত পর্যন্ত থাকবো, পুরুষ মানুষের কাছেও থাকবো, মেয়ে মানুষের কাছেও থাকবো। মেয়েরাও শরীর কসলাইয়া চকচকা হবে, পুরুষেরাও সারাদিন কাজ করে আসা আমার গামছা নিয়া শরীর কসলাইয়া পাল পরিষ্কার হবে, এই জন্য আমি গামছা মার্কানি সেটা থাকবো। আর অত লাভ লাভ আছে কি? গামছা মাজায় বাইন দেয়া আপনাকে নৌকা টাইনা কোথায় দিয়ে নিয়ে যাবো গা, তার নাই ঠিক নাই। মাল্লা ছাড়া আপনার নৌকা চলে? মাল্লা লাগবো, কাদের সিদ্দিকির মতো মাল্লা লাগবো। নৌকার মাল্লা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই জন্য তরতরাইয়া চলছে, ইয়া হিয়ারে পর্যন্ত হারাইয়া দিছি আমরা। জার্মান বাহিনীর পরের বাহিনী হলো পাকিস্তান বাহিনী বলে, যেরকম করে আমাদের মারতে মারতে ওরা বর্ডার পর্যন্ত গেছিল, ওই রকম শেষের দিকে আমরা লাইট থাইতে ঢাকা পর্যন্ত নিয়ে গেছিলাম। এই ঘাটাল বীর ঘাটাল বলে একটা ঘাটাল আছে, ঘাটালের একটু এক দুই কিলোমিটার পরেই আমি পশ্চিমবঙ্গে বটতলা খাড়াই খাড়িয়া দূরবীন দিয়ে দেখতেছিলাম যে মিলিটারি যে পলাইত আছে, রাজাকাররা খালি গাড়ি তুটপার যায় আর লাত্তি মেরে নামাইয়া দেয়। সেই জন্য বলছি সত্যের জয় আছেই, যারা মিথ্যাকে ধরে ফরফর করে তাদের একদিন একদিন পরাজয় হবেই হবে। আমি আবার অনুরোধ করি যে আপনারা আমার গামছার